তো গাইস, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। তো আজকে ওমায়ের রান্নাঘর। মা কি বানাচ্ছ? মা আজকে বানাবে চিকেন পকোড়া আর চিলি চিকেন। ওকে, তো আমার জন্য তো ভালোই, আমারই খাবার। যাই হোক, দেখ তুই চিকেন পকোড়া বানাবো তোর জন্য অল্প একটু, আর এই তো চিলি চিকেন বানাবো এখানে। দাঁড়া, তুমি একটা ভালো শেফ আমিও জানি, কিন্তু মা তবুও আমাকে শেখাচ্ছে, জানি না কেন। পরিমাণ খুবই কম আছে পকোড়ার, ওই জন্য গেটাও কম, পরিমাণ গুলো সব কম কমই হবে। আন্দাজ মতো দিয়ে দিলাম চিলি পাউডার। এবার চিলি পাউডার অল্প একটু, এরপর এর মধ্যে দেবো অল্প একটু আদা আর রসুন বাটা। দেখি একটু সয়া সস, এর মধ্যে একটু দিলাম ডিমের সাদা অংশটা, অল্প পরিমাণ এগ হোয়াইট, ডিমের শুধু সাদা অংশটা আধা ঘন্টা রেখে দেবো, তারপর ভাজব। ব্যাস, চিকেন বানানোতে লাগবে একটু সয়া সস অল্প পরিমাণ, একটু চিলি সস, আর লাগবে সাদা তেল। কর্নফ্লাওয়ার পরিমাণ মতো অল্প একটু আদা রসুন বাটা, এগুলো ডিমের সাদা অংশটা পুরোটা। এটাও তাই আধা ঘন্টা এবার রেখে দিতে হবে এইভাবে। দারচিনি, এলাচ, লং। ফ্রাই রাইসের জন্য দারচিনি, এলাচ, লং দিয়ে দিচ্ছি, কিশমিশ, কাজু, আর সবজিগুলোও দিয়ে দিচ্ছি, গাজর, ক্যাপসিকাম, মটরশুটি, ফুটছে, জল ফুটতে লেগেছে, এবার চালটা ফেলবো। এক চামচ লবণ, 10 মিনিট মতো এটা ফুটতে দেবো। আধা ঘন্টা পর
মধ্যে একটা একটা করে এভাবে ভেজে নেব। আর পাশে এটা ভাজা হচ্ছে চিলি চিকেনের জন্য। Professional, this is what professional does. My mom is a professional. এটা যে 300 গ্রাম চিকেন, 300 গ্রাম চিকেনের হিসাবে এই যে পেঁয়াজ, এই ক্যাপসিকাম হালকা ভেজে নেব। এবার এটা ভাজতে ভাজতে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা, আর এটা হালকা একটু এর সাথে ভেজে নেব। চিলি চিকেনগুলো ওর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। টমেটো সস, চিলি সস, সামান্য পরিমাণে সয়া সস। সয়া সসের পরিমাণটা সবসময় কম থাকবে। এর মধ্যে কর্নফ্লাওয়ার গুলা জলটা পুরোটাই এর মধ্যে থোড়া সা পানি ডালকে 5 মিনিট ফোটাতে দেবো, আর একটু জল দিয়ে এটা 5 মিনিট ফুটতে দেবো। ব্যাস কমপ্লিট হয়ে যাবে চিলি চিকেন।
আফটার অল আমি খেয়ে দেখলাম অ্যান্ড মানে কি বলবো, দারুণ হয়েছিল খেতে, দারুণ রিয়াকশান দেখে বুঝতে পারবে আবার টেস্টি একদম। লেবুর রস, এটা মেখে আব হোগা আসলি মনোরঞ্জন। তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, আটটাই হচ্ছে এখন। ও হাতে লাগবে, আউট। হয়ে গেছে, রেডি, লাস্ট ওয়ান, থ্রি টু ওয়ান, ইয়েস, চিকেন পকোড়া ডান। ভিডিও তো এই এন্ড হো গিয়া, সো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর সামনে দিয়ে হুয়ে বেল আইকন কো ক্লিক করে। টাটা।